মুঘল সাম্রাজ্যের বহু বিচিত্র ইতিহাসের সাক্ষী কাশ্মীর। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমাদের শ্রীনগরের প্রথম দিন, আর আজকে আমরা শ্রীনগরের বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা দেখব ইনশাল্লাহ। নাগিন লেক, ডাল লেক, টিউলিপ গার্ডেন সহ আরও বেশ কিছু জায়গা আমাদের আজকে ঘোরার প্ল্যান আছে। তো চলুন ঘুরে দেখি কাশ্মীরের বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আজকের ভিডিওতে। আমি দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো, ভিউগুলো এনজয় করতে থাকুন। শ্রীনগর শহরের অন্যতম আকর্ষণ ডাল লেক এবং নাগিন লেক। আর এই লেকের সবচেয়ে চমৎকার বিষয়টি হলো এই হাউসবোট, অর্থাৎ পানির উপর ভাসমান বাড়ি। ডাল লেকে 700-এর বেশি হাউসবোট রয়েছে। হাউসবোটের কাঠ কেটে কেটে এমন কারুকার্য যে কারো নজর কাড়বে। পর্যটকের একান্ত প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা রয়েছে এই হাউসবোটে। বেডরুম, ডাইনিং স্পেস, রোয়িং স্পেস এবং ওয়াশরুম সহ সব ব্যবস্থাই রয়েছে এই হাউসবোটে। সব কিছুই সুন্দর সাজানো গোছানো সুসজ্জিত। এসব ব্যবস্থাপনা আপনাকে দিবে এক রাজকীয় অনুভূতি। এই সেই ডাল লেক, বাদশাহ জাহাঙ্গীর ও সম্রাট শাহজাহান যাকে মেহবুবা বলে ডাকতেন, নূরজাহান যার নাম দিয়েছিলেন খোদা কি তোহফা। সম্রাট আওরঙ্গজেব তার ক্লান্ত জীবনের বহুরাত না ঘুমিয়ে এর পাড়ে কাটিয়েছেন। ডাল হচ্ছে এমন এক লেক যার পানির উচ্চতা কখনোই পরিবর্তন হয় না। এই সাইডটাতে অনেকেই আসে না, এই সাইডটায়, যেখান থেকে ডাল লেক। আর ডাল লেকের এই পাশে এখানে হচ্ছে হযরত বাল জামে মসজিদ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল আছে, এই জন্য এটার নাম হযরত বাল জামে মসজিদ। ভিতরে ক্যামেরা এলাও না, তাই ভিতরে দৃশ্যগুলো ধারণ করা গেল না। বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এত বড় পরোটা একজনের পক্ষে খাওয়া সম্ভব? এই এরকম পরোটা আমাদের খান সাহেবের জন্য সাইজটাও ওরকম। এইগুলোর সাথে আলু আছে। এই শ্রীনগর বছরের অর্ধেকটা সময় ঢাকা পড়ে থাকে বরফের পর্দায়, তখন রাজধানী চলে যায় জম্মুতে। এই ডাল লেকের পানি এতটাই শক্ত হয়ে ওঠে যে পর্যটকেরা এর উপর সাইকেল নিয়ে আনন্দে মেতে ওঠে। মুঘল সাম্রাজ্যের বহু বিচিত্র ইতিহাসের সাক্ষী কাশ্মীর। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে লাগানো এই চিনার কাজগুলো যেন দাঁড়িয়ে সেই ইতিহাসে মনে করিয়ে দিচ্ছে। আমরা এখন আসলাম হারবান্ধ গার্ডেন বলা হয় এটাকে। এটা মুঘল সাম্রাজ্যের সময় তৈরি, পাহাড় কেটে কেটে এই পার্কটা তৈরি। এবং এখানে ঝিরিপথের মতো উপর থেকে পানি নিচের দিকে নামতেছে। ঘড়িতে কিন্তু এখন সময় দুপুর 1:30 কাছাকাছি। এখানে আমরা একটা মসজিদ খুঁজে পেলাম, আমরা এখন জোহরের নামাজটা আদায় করব। আপনাদের সাথে ইনশাল্লাহ নামাজের পরে আবার কথা হচ্ছে। মাশাআল্লাহ, মসজিদের ভেতরটা খুবই সুন্দর। ভাবলাম স্মৃতি ধরে রাখার জন্য ছোট্ট করে একটা ভিডিও করে নিই। আমরা এখন আছি শালিমার গার্ডেন, এটাও একটা মুঘলদের তৈরি। শালিমার গার্ডেন মুঘল শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 1619 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে এটি তৈরি হয় তার প্রিয়তমা পত্নী মেহেরুন্নেসা ওরফে নূরজাহানের জন্য। প্রথমে এর নাম ছিল ফারাহ বখশ বা আনন্দ উদ্যান, কিন্তু সম্রাট সেলিম ও নূরজাহান দুজনেই একে আদর করে ডাকতেন শালিমার বাগ বা প্রেম কানন বলে। এরই এক পাশে রয়েছে ঘন কালো
পাথরে নির্মিত রাজকীয় বিশ্রামাগার। প্রেয়সী নূরজাহানের জন্য বিশেষ যত্নে নির্মিত এই পাথরের বেদিটির জন্যই এই উদ্যানের নাম প্রেমকানন। আমরা আজকে শ্রীনগরের বেশ কিছু জায়গা দেখব। এর মধ্যে প্রথমে আমরা অলরেডি দেখে ফেলেছি হারবান, আমরা দেখলাম শালিমার গার্ডেন। এখন যেহেতু দুপুর, বাইরে প্রচুর রোদ, তাই ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নেই। একটা জায়গায় একটা হোটেলে বসছি, এখানে খাবার অর্ডার করছি, কি অর্ডার করছি জানি না, দেখি আসার পরে বোঝা যাবে আমরা কি অর্ডার করছি, খাবারটা কি। আসলে এক এক জায়গায় খাবারের স্বাদ এক এক রকম, এখানে আমরা কি অর্ডার করব বুঝতে পারতেছিলাম না, ওনাদের মেনু দেখেও বুঝতে পারিনি। তারপরে যা দু তিনটে আইটেম সিলেক্ট করে দিতে বলছি, এবার আসার পরে দেখি খাবারগুলো কেমন হয় এবং স্বাদ কেমন হয়। কী অর্ডার করেছিলাম আর কী পেয়েছি নিজে বুঝতে পারছি না। এখানে আমরা কিছু রাইস পেয়েছি, তার সাথে কিছু ডাল, তার সাথে আরও কিছু পানি ডাল, সেই পানি ডালের সাথে আরও কিছু পানি ডাল। আর এই খাবারটির মূল্য আমাদের গুনতে হয়েছে 250 রুপি। আমরা এখন আছি চাশমে শাহী, এই গার্ডেনের নাম। এটাও মুঘলদের তৈরি পাহাড়ের উপরে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে, মানুষ ওই পানিটা নিচ্ছে খুব ভক্তি সহকারে। এটা মানুষ বোতল ভরে ভরে নিয়েও যাচ্ছে, এখানে অনেকে আসে নাকি পানিটা সংগ্রহ করার জন্য। জেবোয়ান পর্বতের নিচে দাঁড়ানো এই ছোট্ট বাগানটি শ্রীনগরের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। সম্রাট শাহজাহানের নির্দেশে 1642 খ্রিস্টাব্দের বসন্তে এর নির্মাণ শেষ করেন তৎকালীন কাশ্মীরের গভর্নর মর্দান খান। মমতাজের মৃত্যুতে গভীরভাবে ব্যথিত সম্রাটকে প্রকৃতির শান্ত শীতলতা দিয়ে সুখী করার ইচ্ছায় একটি ভূগর্ভস্থ ঝর্ণাকে ঘিরে বাগানটি তৈরি হয়। এর বুদবুদ মিশ্রিত বরফ শীতল স্বচ্ছ পানির উৎসটি মাটির অনেক গভীরে, পাহাড়ের গোপন গর্ভে লুকোনো। অদ্ভুত রকমের মিষ্টি, সুস্বাদু ও স্বাস্থ্যকর গুণাবলীর জন্য ঝর্ণাটি সমগ্র ভারতে প্রসিদ্ধ। পাহাড় বেয়ে এবার আমরা উঠতে শুরু করেছি উপরের দিকে। দুই দিকে ঘন গাছপালার সারি, তারই ফাঁকে হঠাৎ সূর্যের আলো যেন ঝাপটা মেরে আমাদের চোখ ধাঁধিয়ে দিয়েছে। পরক্ষণেই আবার সবুজ গাছের আড়ালে যেন সূর্যটি মুখ লুকিয়ে নিচ্ছে। আমরা এবার ছুটে চলেছি মুঘল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন বা স্থাপনা পরিমহল দেখার উদ্দেশ্যে। আমরা এখন আছি পরিমহল নামে একটা জায়গায়। পিছনে যে মহলটা দেখা যাচ্ছে এটার নামই হচ্ছে পরিমহল। পরিমহলে দাঁড়িয়ে যেন পুরো শ্রীনগর শহরটি দেখা যায়। সপ্তদশ শতকের মাঝামাঝি মুঘল সম্রাট শাহজাহানের বড় ছেলে শাহজাদা দারাশিকো এটি নির্মাণ করেন। ক্ষমতার প্রতি লোভ ছিল না দারাশিকো, তাই দিল্লির মসনদ ছেড়ে অনেকটা দূরেই থাকতে পছন্দ করতেন তিনি। এই প্রাসাদে তিনি তৈরি করেছিলেন নিজস্ব গ্রন্থাগার। প্রাসাদের বারান্দায় থেকে রাতের পর রাত আকাশ দেখে কাটিয়ে দিতেন শাহজাদা। আজ সারাদিন মুঘল সম্রাটদের বেশ কিছু স্থাপনা আমরা দেখলাম। এখন সময় দুপুর গড়িয়ে বিকেল, আর আমাদের এবার ঘরে ফেরার পালা। তবে যাওয়ার আগে কাশ্মীরের প্রসিদ্ধ লালচক মার্কেট থেকে কিছু কেনাকাটা করব। আর আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আজকের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট এপিসোড যারা মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।